ছাদের কমপ্লিট প্রোটেকশনে বার্জার এনেছে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড। বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডে আছে হলো ফাইবার, যা আপনার ছাদের তাপমাত্রাকে কমায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। লো VOC ও হেভি মেটাল ফ্রি এর বিশেষ ফর্মুলেশন ছাদকে রাখে হেয়ারলাইন ক্র্যাক থেকে সুরক্ষিত। ছাদে ধরতে দেবে না ফাটল, ছাদের নিচের বাসিন্দাকে দেবে অনাবিল প্রশান্তি। দেখে নিন ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড অ্যাপ্লিকেশনের টিপস। ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড ব্যবহার করা যাবে যে কোনো কংক্রিট বা অ্যাসফল্টের ছাদে। যা যা প্রয়োজন হবে: স্ক্র্যাপার, স্যান্ডপেপার, ফ্লোর হ্যান্ড ব্রাশ, মার্কিং কাপড়, ব্রাশ, রোলার ও ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড। স্যান্ডপেপার বা তারের ব্রাশ দিয়ে ভালো করে ছাদ পরিষ্কার করে নিন। 2 থেকে 3 ভাগ মিহি বালুর সাথে 1 ভাগ ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড মিশিয়ে ফাটলগুলো ভরাট করে নিন। নতুন ছাদের ক্ষেত্রে ময়েশ্চার 15%-এর বেশি হওয়া যাবে না। পুরনো ছাদের ক্ষেত্রে আগের রং ঘষে উঠিয়ে নিন। ফাঙ্গাস থাকলে আলাদা করে উঠিয়ে মসৃণ করে নিন। ধুলোবালি সরাতে পানি ঢালুন। সব ঘষা মাজা শেষে ছাদটি শুকিয়ে নিন ভালো করে। ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড প্রয়োগ করবেন যেভাবে, পর্যাপ্ত সময় দিয়ে ছাদ শুকিয়ে নিন। ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডের সাথে 10% পানি মিশিয়ে পাতলা করে প্রথম কোটটি প্রয়োগ করুন। শুকিয়ে নিন রাতভর। এবার দ্বিতীয় কোট হিসেবে পানি না মিশিয়ে প্রয়োগ করুন ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড। খেয়াল রাখবেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড প্রয়োগ করা যাবে না। ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড প্রয়োগের পরের 24 ঘন্টা ছাদকে সুরক্ষিত রাখুন পানি থেকে। ব্যাস, শুরু হয়ে গেল ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ডের ছাদের প্রোটেকশন। বার্জার ফ্লেক্সিবল রুফিং কম্পাউন্ড, আপনার ছাদের কমপ্লিট প্রোটেকশন।